হিমালয়ের কোলে ইস্ট নেপালের ইলাম জেলার অন্তর্গত অপূর্ব সুন্দর সবুজ চায়ে ঢেউ খেলানো বাগান। সারা বছর হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। এখানকার 360 ডিগ্রি ভিউ, পৃথিবী বিখ্যাত চা বাগান, মেঘ বৃষ্টি কুয়াশায় মোড়া মায়াবী কন্নাম থেকে অসাধারণ সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা, স্কাই ওয়াক, শ্রী কুন্তু পকরি, অন্তুদারা, বনেষ্টি, বুদ্ধ পার্ক, পশুপতি মন্দির আর পশুপতি মার্কেটে কেনাকাটা সবই পাবেন মাত্র 1000 টাকায় এই বিদেশ ভ্রমণে। আজকের ভিডিও কম খরচে অত সহজে পূর্ব নেপাল। কন্নম এমন একটি জায়গা আমাদের মতো বাঙালিরা যারা কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান তাদের কাছে আদর্শ। নেপালে ভারতের টাকার মূল্য বেশি, তাই একটু বড়লোক ফিলিংস হবে। এখানে প্রবেশের পর সর্বত্র আপনারা ভারতীয় ক্যাশ টাকা ব্যবহার করতে পারবেন। প্রশস্তি ফটক হলো ভারত থেকে নেপালে যাবার প্রবেশদ্বার। আর এখানে আসতে হলে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে এনজিপি বা শিলিগুড়ি স্টেশনে নামুন। আর এনজিপি বা শিলিগুড়ি স্টেশনের বাইরে সারিবদ্ধভাবে অনেক গাড়ি থাকে, এখান থেকে পেয়ে যাবেন শেয়ার গাড়ি। পার হেড ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা, রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। আবার মিরিক, দার্জিলিং, ল্যাপচা জগৎ, জোর পকরি, শুকুয়া পকরি থেকেও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এনজিপি থেকে পশুপতি ফটকের দূরত্ব 68 কিলোমিটার, সময় লাগে 2.5 ঘন্টা। মিরিক থেকে 15 কিলোমিটার, সময় লাগে 40 মিনিট। দার্জিলিং থেকে দূরত্ব 28 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট। সকাল 6টা থেকে 8টার মধ্যে পশুপতি ফটকে পৌঁছে যান। আর যারা পার্সোনাল কার নিয়ে আসবেন তারা পশুপতি ফটকের আগে বিনামূল্যে এখানে পার্কিং করে রাখুন, আবার পার্সোনাল কার নিয়ে ঘুরেও আসতে পারেন। আন্তর্জাতিক বর্ডারে পৌঁছে প্রথমে পশুপতি ফটকের ডান দিকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে অরিজিনাল আইডি বুক দিয়ে আর বাইক বা গাড়ির জন্য অরিজিনাল গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে এন্ট্রি করে বাম দিকে ইন্ডিয়ান পুলিশ আর নেপাল পুলিশের কাউন্টারে নাম, গাড়ি নম্বর, মোবাইল নম্বর, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন সব কিছু এন্ট্রি করে একটু এগিয়ে ডান দিকে নেপাল পর্যটক সূচনা কেন্দ্রে আবার ডিটেলস এন্ট্রি করে নেপালের গেট পেরিয়ে ডান দিকে পেয়ে যাবেন ভানসার কাউন্টার। নিজের গাড়ি করে কন্নম যেতে গেলে পশুপতি চেকপোস্ট থেকে ভানসার বা পাস করাতে হবে। ভারতীয় 4 চাকা গাড়ির জন্য 350 টাকা পার ডে আর বাইকের জন্য 300 টাকা পার ডে লাগে। নেপালে থাকতে চাইলে ভানসার একেবারে 7 দিন পর্যন্ত ইস্যু করতে পারেন। বিশেষভাবে মনে রাখবেন গাড়ির অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, সাথে আধার বা ভোটার কার্ড দিয়ে ভানসার বা পাস বানিয়ে পার্সোনাল গাড়ি করেই যেতে পারবেন। আর যারা রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়িতে পশুপতি ফটকে আসবেন তারা 5টি স্পটের জন্য ভারতীয় টাকায় 1200 টাকা দিয়ে আর 6টা স্পটের জন্য ভারতীয় টাকায় 1500 টাকা দিয়ে নেপালের গাড়ি ভাড়া করে নিন। যারা নেপালের গাড়ি ভাড়া করবেন তাদের ভানসার বা পাস করাতে হবে না। ভানসার বা পাস নিয়ে পশুপতি মার্কেটের সামনে দিয়ে ফেক্কল বাজার হয়ে কন্নম যেতে হয়। পশুপতি মার্কেট থেকে কন্নমের দূরত্ব 17 কিলোমিটার, রাস্তার দৃশ্যপট কোনো ছবির চেয়ে কম নয়। টিপ টিপ বৃষ্টি হচ্ছে, কখনো রোদ কখনো মেঘ, কুয়াশা বৃষ্টির হিমের পরশ গায়ে মেখে রাস্তার দুপাশে সবুজ প্রকৃতির মাঝ দিয়ে আঁকা বাঁকা পথ ধরে পৌঁছে যাবেন ফেক্কল মার্কেটে। And press the bell icon. Never miss an update. এখান থেকে 6 কিলোমিটার বাম দিকে রাস্তা দিয়ে চলে গেলেই পেয়ে যাবেন কন্নম। ফেক্কল চক থেকে কিছুটা দূরে ফেক্কল পেট্রোল পাম্পের পরে বাম দিকে একটি রাস্তা দিয়ে যেতে হবে শ্রী অন্তু, আর সোজা চলে গেলে কন্নম। কন্নম ভিউ পয়েন্ট থেকে 3.5 কিলোমিটার গেলে পেয়ে যাবেন কন্নম স্কাই ওয়াক। এখানে নেমে ভারতীয় মুদ্রায় 190 টাকা দিয়ে স্কাই ওয়াকের টিকিট কেটে নিন। অনেকটা ওপরে স্কাই ওয়াক, তাই অনেকগুলি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। এই স্কাই ওয়াকটি সিকিমের পেলিং বা বিহারের রাজগীরের স্কাই ওয়াকের মতো বড় নয়, কিন্তু এখান থেকে অসম্ভব সুন্দর ভিউ পাবেন। উপরে উঠতে উঠতে দেখতে পাবেন সেই সুন্দর দৃশ্য। জুতা খুলে স্কাই ওয়াকের কাছ দিয়ে নিচের দৃশ্য দেখে অভিভূত হয়ে যাবেন।
যারা অনেক উঁচুতে উঠতে ভয় পান তারা উঠবেন না। চারিদিকে সবুজ মনোমুগ্ধকর পরিবেশ মনে এক অদ্ভুত শান্তির বার্তা এনে দেয়। যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাবেন ভয়ঙ্কর সৌন্দর্য। ছোট ছোট পাহাড়ের গায়ে সবুজ চা বাগান আর দূরে লাল নীল সবুজ ঘরবাড়ি অসম্ভব সুন্দর লাগছে। কর্ণম স্কাইওয়াক থেকে আবার ফিরে আসতে হবে কর্ণম সেলফি পয়েন্টে। এখানে নেমে যত খুশি সেলফি তুলে নিন, ছবি তুলতে তুলতে মেমোরি শেষ হয়ে যাবে। চারিদিকে সবুজের চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে হালকা কুয়াশা আর প্রকৃতির মায়া জড়ানো শব্দে আচ্ছন্ন এই কর্ণম। চারিদিকে ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা ঢেউ খেলানো চা বাগানে সূর্যের আলোতে মনে হচ্ছে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে। কর্ণম সেলফি পয়েন্ট থেকে 500 মিটার ফিরে আসলে পাবেন কর্ণম ভিউ পয়েন্ট। এখানে নেপালি ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া নিয়ে ছবি তুলতে পারবেন আর খেতে পেলে এখানে পেয়ে যাবেন ম্যাগি থেকে শুরু করে নেপালি ফাস্টফুড, দাম সাধ্যের মতো, আর করতে পারবেন হর্স রাইডিং। তো যাই হোক, এখান থেকে অনেকগুলি সিঁড়ি দিয়ে ওপরে উঠলে পাবেন কর্ণম ভিউ পয়েন্ট বা লবদারা। উঠতে উঠতে চারিদিকের মনোমুগ্ধকর সুন্দর ভিউ দেখতে পাবেন। অসম্ভব সুন্দর লবদারা থেকে দেখতে পাবেন ছোট ছোট পাহাড় আর ঢেউ খেলানো আঁকা পাকা চা বাগান। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য যেন তার রূপের পসরা সাজিয়ে বসে আছে স্বাগত জানানোর জন্য। সবুজ গাছপালা আর পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। প্রকৃতির এই ভয়ঙ্কর সৌন্দর্য আপনাকে স্বাগত জানাবে। সবুজ কার্পেটে মোড়া এই উঁচু পাহাড়ের বুক চিরে আঁকা বাঁকা কালো রাস্তা দেখতে পাবেন অদ্ভুত রূপমাধুর্য কর্ণমের। এখান থেকে দেখতে পাবেন পৃথিবী বিখ্যাত সবুজ চায়ের ঢেউ খেলানো বাগান। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার এক অনাবিল দর্শনীয় স্থান হল কর্ণম। কর্ণম থেকে আবার পিকল বাজার হয়ে ফিরে আসুন ইলাম বুদ্ধধাম বুদ্ধিস্ট মনিষ্ঠিতে। এই মনিষ্ঠি অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, খুবই ছোট একটি মনিষ্ঠি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে চারপাশে অসাধারণ ভিউ পাবেন। ইলামের বুদ্ধধাম বুদ্ধিস্ট মনিষ্ঠি থেকে ওই একই রাস্তা দিয়ে ফিরে আসুন ইলাম বুদ্ধধাম বুদ্ধ পার্ক বা বুদ্ধ স্ট্যাচুতে। অনেকটা ওপরে একটি বড় বুদ্ধ স্ট্যাচু আছে। ওপরে ওঠার জন্য মেন রাস্তায় আর বাম দিকে দুটি সিঁড়ি আছে, দুদিক দিয়ে ওপরে উঠতে পারবেন। ওপরে উঠে পাখির চোখে চারিদিক দেখতে অসাধারণ লাগবেই। এখানে একটি ওভারব্রিজ আছে যা স্কাইওয়াকের সমতুল্য। এখান দিয়ে পাহাড়ের ওপর চা বাগানে যাওয়া যায়। পাহাড়ের ওপরে সবুজ গালিচায় মোড়া চা বাগান আর দূরে নানা রকমের ঘরবাড়ি অসম সুন্দর দৃশ্যপট সৃষ্টি করেছে। এই পার্কটি কমপ্লিট হলে টিকিট কেটে ওপরে যেতে হবে। ইলাম বুদ্ধধাম বুদ্ধ পার্ক থেকে ফিরে আসুন পশুপতি মার্কেটে আর অনেকগুলি সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই পশুপতি মন্দির। শুদ্ধ চিত্তে প্রণাম পর্ব সেরে নিন। মন্দির দর্শন করে মন্দির থেকে একটু নিচে নেমে ডান দিকে চলে যান আর দেখে নিন কালো কষ্টিপাথর সহিত ভগবান বিষ্ণুর মূর্তি, হনুমান মূর্তি আর আছে একটি কূপ। এরপর এখান থেকে ডান দিক দিয়ে খুব সহজেই রাস্তায় নেমে আসতে পারবেন। পশুপতি মন্দিরটি পশুপতি মার্কেটের কাছে। এখানে রাস্তার দুপাশে অনেকগুলি দোকান আছে,
যেখানে জ্যাকেট সোয়েটার থেকে শুরু করে কসমেটিক সানগ্লাস সবই পাবেন, তবে সব ডুপ্লিকেট আর আমাদের এখানকার চেয়ে দাম বেশি। একদিনে এই পাঁচটি স্পট দেখে পশুপতি ফটক দিয়ে চলে যেতে পারেন দার্জিলিং অথবা মিরিক হয়ে এনজেপি, আর রাতের ট্রেন ধরে বাড়ি ফিরে আসুন। আবার এক রাত থেকে শ্রীগুন্তু ঘুরে আসতে পারেন ফেক্কল কন্নম শ্রীগুন্তু বা পশুপতি মার্কেটের কাছে, ভারতীয় টাকায় 600 থেকে 1200 টাকায় ভালো ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন। এর মধ্যে কয়েকটি হলো অন্তু কটেজ, 6টি ডবল বেডেড কটেজ আছে ভাড়া 600 টাকা, ও একটি 12 বেডেড ডরমেটারি আছে ভাড়া 200 টাকা পার হেড। এছাড়া জাদে লেক কটেজ, ভাইউড কটেজ, হোটেল স্নো ভিউ, কন্নমে ভিলেজ কটেজ, ইলামে সামিট হোটেল, হোটেল ইস্টার্ন ব্লু, আর পশুপতি মার্কেটে উজ্জ্বল হোটেল। আর নেপালি দেশি বিদেশি খাবারও পেয়ে যাবেন সাধ্যের মধ্যে। কর্ণম থেকে শ্রীগুন্তুর দূরত্ব 14 কিলোমিটার, পশুপতি ফটক থেকে শ্রীগুন্তুর দূরত্ব 20 কিলোমিটার, ফিক্কল বাজার থেকে কর্ণম যাবার হাইওয়ে দিয়ে ফিক্কল পেট্রোল পাম্পের পর বাম দিকে রাস্তা দিয়ে সোজা গেলে পাবেন শ্রীগুন্তু। শ্রীগুন্তুতে চা বাগানের সবুজ গালিচায় মোড়া পাহাড়ের মাঝখানে রয়েছে চারিদিকে সবুজ বনানীতে ঘেরা একটি পুকুর বা লেক। লেকের টলটলে জলে বোটিং করতে পারবেন, আর কিছু রাজহাঁস লেকের জলে সাঁতার কাটতে দেখতে পাবেন। লেকের জলে সবুজ গাছের প্রতিচ্ছায়া সেই এক অনবদ্য দৃশ্য সৃষ্টি করেছে, চারপাশের সৌন্দর্য সকলকে মুগ্ধ করবে। শ্রীগুন্তু পুরো জায়গাটা চা বাগান, এখানে সূর্যোদয় দেখার একটি ভিউ পয়েন্ট আছে যা অন্তুদারা নামে পরিচিত। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। কি কি করবেন? এক, যাবার আগে কন্নমের ওয়েদার চেক করে নিন, যদি ওয়েদার ঠিক না থাকে যাবেন না। দুই, পশুপতি ফটক দিয়ে প্রবেশ করার আগে ওয়েদার ঠিক না থাকলে যাবেন না। তিন, সবার অরিজিনাল আইডি প্রুফ আর জেরোস্কপি নিয়ে আসবেন। চার, পার্সোনাল কার্ড নিয়ে গেলে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন। পাঁচ, সকাল 6টা থেকে 9টার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন। কি কি করবেন না? এক, ইন্ডিয়া আর নেপাল পুলিশ ছাড়া কারোর সাথে কথা বলবেন না চেকপোস্টে। দুই, কমার্শিয়াল গাড়ি নিয়ে ঢুকতে যাবেন না। তিন, যদি হোটেলে না থাকেন তাহলে বিকাল 6টার পর নেপালের ভিতরে থাকবেন না, ফিরতে পারবেন না। চার, মিরিক ছাড়া অন্য কোনো রাস্তা নেই। পার হেড খরচ কত পড়বে? এনজিপি বা শিলিগুড়ি থেকে আসা যাওয়া সেরা গাড়ি ভাড়া 400 থেকে 500 টাকা, ব্রেকফাস্ট 100 টাকা, পশুপতি ফটক থেকে কন্নম সাইট সিন পার হেড 300 টাকা, দুপুরের খাবার 140 টাকা থেকে 200 টাকা, টোটাল এনজিপি থেকে এনজিপি 1000 টাকা পার হেড। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে লিখবেন আপনারা এই ধরনের ভিডিও চান কিনা। বাংলা সহ গোটা বিশ্বের জানা অজানা ভ্রমণ কাহিনী যদি আপনি চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।